Hello friends, welcome to my channel, my garden. আমি আপনাদের বন্ধু রোহিত, আর আজকে যে গাছটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডেকোপন ম্যান্ডারিন বা ডেকোপন অরেঞ্জ, অরেঞ্জই বেশি বলে যদিও এটা ম্যান্ডারিনের মধ্যে পড়ে। এটা আমার জয়দীপদার গাছ থেকে নেওয়া, এই পুরো গাছটা ফল সমিতি নেওয়া। ফলটা এই গাছটা দেখুন ফল ধরে আছে, সামনে আছে কটা আর সাইডে পাঁচখানা ফল ধরে আছে। ডেকোপন দুটো হাইব্রিডের মধ্যে তৈরি, পাম্পকিন আর একটা ঠিক এখন খেয়াল করছে না, কিন্তু জাতের মধ্যে হাইব্রিডাইজের ফলে ডেকোপন 1970 সালে জাপানে তৈরি হয়। জাপানে প্রত্যেকটা কর্পের অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন নাম্বার হয়। ডেকোপন যখন ফার্স্ট ডেভেলপ করা হয় তখন ওর কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, কারণ এটা ভীষণ কি বলবো ওর বাম্পটার জন্য আনস কি বলবো ওরা বলছে খুব আগলি দেখতে, ভালো হবে না কর্পটা তার জন্য। বাট আস্তে আস্তে এটাও জনপ্রিয়তা পায়। ডেকোপন সাধারণত জাপানে হারভেস্ট করার পরে 20 থেকে 40 দিন রেখে দেওয়া হয় অ্যাসিডিটি লেভেল কমার জন্য, তারপর সেল করা হয়। কেননা এটা যখন প্রথম যখন ডেভেলপ করা হয়েছে ওটা আমাদের অ্যাসিডিটি লেভেল ভালোই ছিল। এখন তো অবশ্যই ডেকোপনের অতদিন সময় লাগে না, এখন একটু সুইটেস্ট ভ্যারাইটিগুলো আরও ডেভেলপ করা হয়েছে। ডেকোপনে একটা ক্রেটের মধ্যে 6টা করে থাকে, যেগুলো জাপানে $80 করে বিক্রি হয়। আমি আবারও বলছি জাপানে শুধুমাত্র, মিয়াজাকি আমের ক্ষেত্রে যেমন বল, মিয়াজাকি আম যেমন জাপানে যেভাবে তৈরি মানে হ্যাঁ কী বলবো একটা গাছে 4টে আম রেখে যেভাবে ওরা গ্রিন হাউসের মধ্যে সে আমগুলো তৈরি করে, সেগুলো কিন্তু আমাদের এখানে যে অত দামে বিক্রি হবে তা কিন্তু না। এগুলো খাটে শুধুমাত্র জাপানের ক্ষেত্রে, জাপানে এক্সট্রাঅর্ডিনারি হবে শুধু আম বলে না বিভিন্ন ফলের ক্ষেত্রে ওরা এক্সট্রাঅর্ডিনারিভাবে যত্ন করে সেটাকে ওরা অকশনে তুলে সেল করে, সেই জন্য ফলের অত দাম হয়। এই গাছটা জয়দীপদার কাছ থেকে নেওয়া, গাছটা খুবই হেলদি, খুবই একটা সুন্দর একটা গাছ, ওপালো গাছ, প্রচুর ফল হয়ে 5টা ফল হয়ে আছে গাছটাতে। এই 5টা ফল যদি টিকে যায়, টিকে গেছে ফলগুলো যদিও। আর আমার কাছে আরও 3টে ডেকোপনের গাছ আছে, তার মধ্যে একটা আছে ফ্লাইং ড্রাগন রুট স্টকে, আর একটা আছে অ্যানিমো রুট স্টকে, আর এইটাটা হচ্ছে আপনার জম্বুরা মানে বাতাবি লেবু রুট স্টকে। দেখা যাক সবকটাই আছে কোনটা কী রকম রেজাল্ট হয়, আর টেস্টের ক্ষেত্রে তেমন কিছু রেজাল্ট ডিফারেন্স হয় না। বাট গাছের যদিও ফ্লাইং ড্রাগন একটু স্লো গ্রো হয় গাছ, দেখা যাক। তাও আপনার যদি ডেকোপন খুবই একটা আমাদের এখানে সম্ভাবনাময় জাত, ডেকোপন করতেই পারেন, বাড়িতে ডেকোপন লাগাতেই পারেন। বাট এটা বাণিজ্যিকভাবে এখনও পরীক্ষা দিন, ঠিক চাষ করা যাবে কি না, এখানে অনেক তর্ক বিতর্ক আছে যে এটা জাম্বুরা স্টকে নাকি রস শুকিয়ে যাচ্ছে, রস হচ্ছে না। বাট এটা কিন্তু ভুল কথা যে রস অনেক লেবুর ক্ষেত্রে অনেকভাবে শুকিয়ে যায় ঠিক মতো করানোর ক্ষেত্রে, এটা পটাশের অভাবে হতে পারে, অনেক ক্ষেত্রে লেবুর রস শুকিয়ে যায় ভেতরে, লেবুর হারভেস্টিং টাইম পেরিয়ড পেরিয়ে গেলে তখনও গাছের ক্ষেত্রে রস শুকিয়ে যায়, আবার আর্লি হারভেস্ট করলেও তখন হয়তো রস ডেভেলপ করে না, তখন হয়তো রস শুকিয়ে যায়। এটা ঠিকঠাক মতো জানতে হবে বা করতে হবে। বাট এটা যে খুব রসালো খুব একদম সেরকম হয় না, একটু ইয়ে মতো থাকে। আমাদের ওয়েদারে কেমন হচ্ছে সেটা হচ্ছে দেখার, যেহেতু অনেকের কাছে হয়ে গেছে, জয়দীপদারটা রিভিউ আছে খুবই ভালো হয়েছে রামগুড়ার স্টকে, আর আমি দেখেছি। আর এই গাছটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য বলবো যে গাছটা অনেকে বলছে মানে মিথ ছিল যে 3-4 বছর নাকি লাগবে ডেভেলপ করতে ফল আসতে, বাট একদমই ভুল কথা। গাছ একটু ম্যাচিওর হয়ে গেলেই ফল চলে আসছে, আর অনেকে বলছে 2 বার হয়, দেখা যাক। আমার কাছে যেগুলো আছে সেগুলো কোনো ফুল আসেনি, কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে, দেখা যাক। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ।